আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি পাবনা রানা ইকো পার্ক। এখানে একটি সুইমিং পুল, এটি হলো 40 ফিট আছে লম্বা, আর ওয়াইড পাশে আছে হলো এক পাশে 40, আর ওই এই এই সাইডে আছে 15 ফিট। তো এখানে গভীরতা আছে মোটামুটি 7 ফিটের মতো, আর এক পাশে আছে হলো 3.5 ফিট। তো এখানে এই যে পানিতে এখানে আয়রনের পরিমাণ খুবই বেশি ছিল, এটি 8 দিন লাগছে, পানিটা একেবারে লাল কালার ছিল, এটি ঠিক হতে আমাদের প্রায় 7 থেকে 8 দিন সময় লাগছে। এখন মোটামুটি কমপ্লিট। এখানে অসমোসিয়ার মাধ্যমে এই সুইমিং পুলটি এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে আমরা দেখাচ্ছি যে এই যে টাইলস যেটা আছে, টাইলসটি এতে সম্পূর্ণ বাংলাদেশি একটা লোকাল কোম্পানির টাইলস, আর এখানে যাবতীয় সব কিছুই হলো বাহিরের। এটা হলো ল্যাডার, এই ল্যাডারটি সাইড থেকের, এগুলো সবই অসমোসিয়ার মাধ্যমে। এখানে যত টেকনোলজি এবং মেশিনারি আছে সবগুলোই অসমোসিয়ার মাধ্যমে এখানে সরবরাহ করা, এবং টোটাল সেট আপটাই অসমোসিয়ার মাধ্যমে এখানে হয়েছে। এখানে ল্যাডার দেওয়া হয়েছে 2টা, এক পাশে আছে 3টা, এই পাশে আছে 3 তাক, আর ওই পাশে আছে 4 তাক। আর এখানে আমরা যে ফ্লোর যে ইনলেট, এই যে ফ্লোর ইনলেট আছে, ফ্লোর ইনলেট টোটালে আমরা এখানে 8টি ফ্লোর ইনলেট ব্যবহার করেছি। আর লাইটগুলোও এখানে স্টেনলেস স্টিলের যে লাইট, এটি ব্যবহার করা হয়েছে। এবং এখানে ফিল্টার, আমরা 36 ইঞ্চি ফিল্টার এখানে আমরা ব্যবহার করছি। আর এখানে যে হোস পাইপের যে টোটাল ভ্যাকুম ক্লিনিংয়ের জন্য যে ব্যবস্থা, এটাও আছে লম্বায় 40 ফিটের উপরে আছে টোটালে, এখানে 50 ফিটের মতো আছে। এই এখানে আমাদের ফিল্টারিং যে সিস্টেমটি, এখানে আছে এলো ফিল্টারিং সিস্টেম। আমরা এখানে এই ফিল্টারে এখানে টোটাল ব্যাগ ওয়াশের সিস্টেমটি এখানে করা আছে। এবং এখানে অনেকেই ভুল করে যে এখানে যে সুইমিং পুলের, যে কোনো সুইমিং পুলে যদি আয়রন এবং হার্ডনেস হেভি মেটালটা বেশি থাকে, খনিজ পদার্থ বেশি থাকলে দেখা যায় যে এখানে যদি আমরা কেমিক্যাল ইউজ করি ক্লিনিং করার জন্য, তখন দেখা যায় যে পুরা হেভি মেটালটা নিচে জমে যায়। তখন এইটি অনেকেই ফিল্টারে দেখা যায় ব্যাগ ওয়াশ করে, ব্যাগ ওয়াশেই হলো ফিল্টারের জন্য ক্ষতিকর। কিন্তু এটা সম্পূর্ণ একটি, এটা হলো ওয়েস্টে রেখে হইলো ব্যাগ ওয়াশটা করতে হয়। এটা অনেকে হয়তো, অনেক কোম্পানির লোকে এটা করতে পারে না, বা অনেক যারা ব্যবহার করে এটা করতে পারে না। এবং বাংলাদেশের যে কোনো সুইমিং পুলের যে পানি, যত আয়রন থাক বা হার্ডনেস থাক, হেভি মেটাল থাক, এটা একেবারে সর্বোচ্চ 10 দিনের ভিতরে একেবারে পানি 100% ক্লিন করা সম্ভব যে কোনো সুইমিং পুলে। এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যত পরিমাণে আয়রন থাক, যদি 50 PPM পর্যন্ত আয়রন থাকলেও এটা 100% পিওর করা সম্ভব। কারণ আমাদের কাছে অনেকেই জানতে চায় যে এই অবস্থা দেখা যায়, ওখানে ফিল্টারের মেজারমেন্টে ভুল করে, বা এখানে যে ইনলেটগুলোয় ভুল করে, আউটলেটে ভুল করে। তো এখানে বিভিন্ন বিষয় আছে এখানে, কারণ পানির যে ওয়াটার ফ্লো, এই ফ্লোর সাথে হইলো একটা ফিল্টারিংয়ের একটি যে সিস্টেমের যে একটি সিনক্রোনাইজ করা, এইটা হলো মূল বিষয়। আর এখানে আমরা যে ফিল্টার আমরা ব্যবহার করছি, এগুলো হলো 36 ইঞ্চি, আর সাথে আছে আমাদের এখানে যে পাম্প, যেটা এটা আছে এই যে হাওয়ার পাম্প, এটি সম্পূর্ণই অসমোসিয়ার মাধ্যমে এখানে সরবরাহ করা। আর এখানে এই যে টোটাল যে আপনাদের কন্ট্রোল যে ভাল্বগুলো, এটা অনেক উন্নত মানের এবং উন্নত কোয়ালিটির কন্ট্রোল ভাল্ব। যে ভাল্বগুলো দেখা যায় যে 30-40 বছরও এটার কখনো কোনো ওয়েস্টেজ বা কোনো ক্ষতি হয় না আর কি, টেম্পার সঠিকভাবেই থেকে যায়। তো এই অসমোসিয়ার মাধ্যমে এই যে রানা ইকো পার্কের যে সুইমিং পুল, এই সুইমিং পুলটা আমরা এটা মোটামুটি শেষ করে ফেলছি কাজ। আর এখানে আরও কিছু কাজ আমাদের শুরু হচ্ছে। আর এই জাতীয় যে কোনো রিসোর্ট, হোটেল,
অথবা যে কোনো ফ্যামিলি পার্সোনাল ব্যবহার করার জন্য ফার্ম হাউজে যে যে কোনো সুইমিং পুলের যে সুইমিং পুলের মেশিনারি সুইমিং পুলের ডিজাইন অথবা এই যে সুইমিং পুলের ফিল্টার পাম্প অথবা সুইমিং পুলের ফার্নিচার এগুলা মোটামুটি অসমোসিয়ার সাথে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা এই সার্ভিসটি দিয়ে থাকি। কারণ এখানে দেখা যায় যে পানির যে কোয়ালিটি এখানে আমাদের আরও এক দুই দিন গেলেই পানিটা আরও ক্লিন হয়ে যাবে, এখন যে অবস্থায় পানিটা দেখতেছি এটা আরও ক্লিন হয়ে যাবে, কারণ এখানে পানি একেবারে লাল ছিল, এই পানিটি আমাদের এখন এই পর্যায়ে আর কি আসছে। আর এখানে অসমোসিয়ার যে কিউব চেয়ার সুইমিং পুলের সাইড চেয়ার এই জাতীয় যে ফার্নিচারগুলো এবং আমরেলা এগুলো আমাদের অসমোসিয়ার মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ আমরা সাপোর্ট দিয়ে থাকি। তাই এই বিষয়ে যদি কোনো কারো জানার আগ্রহ থাকে তাহলে অসমোসিয়ার ওয়েবসাইট ভিজিট করলে আরও বিস্তারিত জানা যাবে, www.osmosia.com অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেও পাওয়া যাবে 01713007783 এই নম্বরে। তো অসমোসিয়ার পক্ষ থেকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।